আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি রাকিব ভাইয়া, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো আজকে রাইট ফর বাপসের আর কিছু রুলস নিয়ে আলোচনা করবো। তো চলো দেখা যাক কি কি এক্সাম্পল আছে। প্রথম যে এক্সাম্পল আছে সেটা হচ্ছে ওয়াইল ওয়াক অর ওয়াকিং ইন দ্য গার্ডেন মুহিবুল্লাহ ওয়াজ বিটেন বাই আ স্নেক। অর্থাৎ এখানে কি ওয়াক হবে নাকি ওয়াকিং হবে? অর্থাৎ একটা জিনিস মনে রাখবা যে ওয়াইলের পরের শব্দটা ওয়ালের পরে বার্বের সাথে কি হয়, আইনটি যুক্ত হয়। অর্থাৎ এখানে ওয়াক হবে না কি হবে, ওয়াকিং। তাহলে ওয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন মুহিবুল্লাহ ওয়াজ বিটেন বাই আ স্নেক। একটা জিনিস মনে রাখতে হবে, যদি ওয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে তার সাথে বি ভার্ব যুক্ত করতে হবে। যদি ওয়াইলের পরে সাবজেক্ট থাকে তার সাথে বি ভার্ব যুক্ত করে তারপর আইন যুক্ত করতে হবে। আর যদি কোনো সাবজেক্ট না থাকে তাহলে শুধু বার্বের সাথে আইন যুক্ত করে দিলে হয়ে যাবে। তার মানে কি ওয়াইলের পরে বার্ব প্লাস আইন যে হয়, আর যদি ওয়াইলের পরে যদি সাবজেক্ট থাকে তার সাথে হচ্ছে এমই বি ভার্ব যুক্ত করে তারপর আইনজি যুক্ত করতে হবে। অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। তারপর হচ্ছে আমাদের আই দুইটা রুলস, যে দুইটা হচ্ছে টু থার্ড অফ দা ওয়ার্ক ইজ আর ডান, এখানে কি ইজ হবে নাকি আর হবে। তারপরে টু থার্ড অফ দা স্টুডেন্টস ইজ আর অ্যাবসেন্ট, ইজ আর অ্যাবসেন্ট, এখানে কি ইজ হবে নাকি আর হবে। একটা কথা মনে রাখবা যে কোনো ফ্র্যাকশনাল সেন্টেন্স, অর্থাৎ যদি কোনো ফ্র্যাকশনাল সংখ্যা থাকে যেমন টু থার্ড, থ্রি ফোর্থ, ফিফথ ফোর্থ, এরকম যদি ওয়ার্ড থাকে সেগুলোর ক্ষেত্রে হচ্ছে যদি সেখানে যদি পরিমাণ বোঝায় তাহলে হবে বার্বটা সিঙ্গুলার, আর যদি সংখ্যা বোঝায় তাহলে বার্বটা হবে প্লুরাল। তার মানে কি যদি ফ্র্যাকশনাল বার্ব থাকে ফ্র্যাকশনাল সেন্টেন্সে, যে টু থার্ড, ফিফথ ফোর এগুলো থাকে, সেখানে যদি পরিমাণ বোঝানো হয় তাহলে হচ্ছে বার্বটা সিঙ্গুলার, আর যদি সংখ্যা বোঝায় সেখানে হচ্ছে বার্বটা প্লুরাল হবে। তাহলে এখানে দেখো টু থার্ডস অফ দা ওয়ার্ক মানে কি, ওয়ার্ক মানে কি পরিমাণ সে কাজ করতেছে, কি পরিমাণ কাজ করতেছে। কাজ কিন্তু আমরা সংখ্যায় গণতে পারি না যে সে দুইটা কাজ করলো, তিনটা কাজ করলো, এভাবে না। আমি বলি যে সে অনেকক্ষণ কাজ করছে, সে এতটুকু কাজ করছে, তার মানে কি এখানে পরিমাণ বোঝাচ্ছে। তাহলে পরিমাণ বোঝালে কি হবে, বার্বটা সিঙ্গুলার, তাহলে আর হবে না। তাহলে আনসার কি হবে, ইজ। তাহলে টু থার্ডস অফ দা ওয়ার্ক ইজ ডান। তারপর হচ্ছে টু থার্ডস অফ দা স্টুডেন্টস আর প্রেজেন্ট, ইজ আর প্রেজেন্ট। এই যে দেখো এখানে স্টুডেন্ট, তার মানে কি এতগুলো স্টুডেন্ট মানে কি সংখ্যা বোঝাচ্ছে যে এতগুলো স্টুডেন্ট অ্যাবসেন্ট। তারপরে যদি সংখ্যা বোঝে তাহলে কি হবে, বার্বটা প্লুরাল, তাহলে এখানে ইজ হবে না, এখানে হবে আর। তাহলে কি হলো, টু থার্ডস অফ দা স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। তার মানে কি হলো যে যদি কোনো শব্দে টু থার্ড, ফোর্থ, ফিফথ, ফিফথ, ফোর্থ এই ওয়ার্ডগুলো থাকে তাহলে সেখানে হচ্ছে কি যদি পরিমাণ বোঝায়, যদি পরিমাণ বোঝায় তাহলে হচ্ছে বার্বটা সিঙ্গুলার, আর যদি সংখ্যা বোঝায় তাহলে হচ্ছে সেখানে হচ্ছে বার্বটা প্লুরাল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।